তিনি আরো বুঝতে পেরেছিলেন কলিজীবের মানুষ কলিহত জীব অল্পবিদ্যা ভয়ঙ্করী মদমত্তে মেতে থাকবে নারী সঙ্গে মেতে থাকবে কলিযুগের মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে দামি দামি পোশাক পরবে দামি দামি খাবার খাবে মানুষের মতো চেহারা হবে কিন্তু মনুষ্যত্ব যাবে বলি অনেক চিন্তা করলেন এত চিন্তা করে তিনি কি লিখলেন শেষে বাস্তব জগতের সঙ্গে রূপ দিয়ে রাজনীতির সঙ্গে মিশ্রিত করে পরিবারের সঙ্গে মিলিয়ে দিয়ে শেষে তিনি মহাভারত রচনা করলেন এই মহাভারত রচনা করবার পরেও মহর্ষি ব্যাসদেব শান্তি পেলেন না বা তৃপ্তি পেলেন না কেন তার কারণ আছে তিনি চিন্তা করলেন আমি শান্তি পাচ্ছি না কেন আমার তৃপ্তি হচ্ছে না কেন আমি আনন্দ পাচ্ছি না কেন এবার তিনি কি করলেন দুপুরবেলা নৈমিষারণ্যে অবগাহন করতে এসেছেন তা যখন গঙ্গার ঘাটে এলেন বা নদীর ঘাটে যখন এলেন কি মজার ঘটনা দেখুন একটি ছোট্ট চড়ুই পাখি একবার করে নদীর জলে ঝাঁপ দেয় বালুকার উপরে গাটা ঝেড়ে দেয় আবার নদীতে ঝাঁপ দিয়ে বালির উপরে গাটা ঝেড়ে দেয় ব্যাসদেব চিন্তা করলেন এই ছোট্ট পক্ষী অমন কর্ম করে কেন আমাকে জানতে হবে বুঝতে হবে পাখি রে তোর কি এখনো স্থান করা হলো না তুই আমাকে ঘাট ছেড়ে দে আমি অবগাহন করব আমার কৃষ্ণ সেবার সময় বয়ে যায় উত্তরে সেই ছোট্ট পক্ষীটা বললেন কোন ব্যক্তি যদি মনে মনে চিন্তা করে আমার জীবনের কর্মকাণ্ড সমাপ্ত হয়ে গেছে আমি ভগবানের জীবন চরিত্র বর্ণনা করেছি আমি ভগবানের লীলার কথা বর্ণনা করেছি আমি ভগবানের কর্ম বর্ণনা করেছি তাহলে কেউ যদি এমন কথা মনে করে আমি কেন পারবো না এই জলটা শুকনো করে দিতে ব্যাসদেব চমকে উঠলেন এই ছোট্ট পক্ষী আমাকে কি সংকেত করে গিয়েছেন আমি তো বুঝতে পারলাম না তাহলে গুরুদেবকে স্মরণ করতে হবে বাবা বাস্তব জগতে দেখবেন আমরা যখন কঠিন সিদ্ধান্তের মধ্যে পড়ি আমরা সিদ্ধান্তটা নিতে পারি না বয়স্ক মানুষদের কাছে বাবা ঠাকুরদের কাছে আমরা যুক্তি করি এটা কি করা যায় তাতে ব্যাসদেব চিন্তায় পড়লেন আমি কার শরণাপন্ন হব তিনি গুরুদেবের শরণাপন্ন হলেন গুরুদেবকে দেবর্ষি নারদ যেই না গুরুকে স্মরণ করলেন নারদ মুনি এসে উপস্থিত হলেন মহর্ষি ব্যাসদেব এই অসময়ে তুমি আমার শরণাপন্ন হয়েছে কেন এসেছেন গুরুদেব আমি প্রথমে বেদকে চারি ভাগে বিভক্ত করেছি আঠারোটা পুরাণ রচনা করেছি ভাগবত মহাভারত রচনা করেছি একদিকে আমি শান্তি পেলাম না অপরদিকে ছোট্ট পক্ষী আমাকে কি সংকেত করে গিয়েছেন আমি তো ঠিক বুঝতে পারলাম না আপনি দয়া করে আমাকে বলুন এহেন কথা শুনে বাবা নারদ মুনি মিদি মিদি হেসে বললেন মহর্ষি ব্যাসদেব ভগবানের অপ্রাকৃত মধুর লীলা কখনো সমাপ্ত করা যায় না তুমি যে মনে মনে চিন্তা করেছিলে আমি এত গ্রন্থ রচনা করলাম আমার মতো মহৎ ব্যক্তি আর পৃথিবীতে নেই ভগবানের জীবন চরিত্র বর্ণনা করেছি তোমার মনে বড় অহংকার হয়েছে এই অহংকার তুমি ত্যাগ করো এবার তুমি আসল যে মূল গ্রন্থ সেটা তুমি এখনো রচনা করতে পারোনি সেই গ্রন্থটি কি গুরুদেব যার নাম হলো শ্রীমদ্ ভাগবত এবার তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো গুরুদেব আমি যে শ্রীমদ্ ভাগবত রচনা করব এই ভাগবত সম্পর্কে আমার তো কোনো তথ্য জানা নেই আমি কেমন করে লিপিবদ্ধ করব শোন মহর্ষি ব্যাসদেব আমি তোমার কর্ণগোচরে চতুশ্লোকী মন্ত্র শিখিয়ে দেব সেই মন্ত্র উচ্চারণ করতে করতে তুমি শ্রীহরির কৃপায় শ্রীমদ্ ভাগবত রচনা করতে পারবে হে ভক্ত মণ্ডলী এখানে একটা ছোট্ট জানবার আছে প্রশ্ন আছে এই যে নারদ মুনি ব্যাসদেবের কানে দিয়েছিলেন চতুশ্লোকী মন্ত্র এই মন্ত্র নারদ কোথায় পেয়েছিলেন এটাই আমাদের সবার জানার আছে মাইরা প্রথমে স্বয়ম্ভু ভগবান ব্রহ্মা ঠাকুরের কানে দিয়েছিলেন ব্রহ্মা দিয়েছিলেন নারদ মুনির কানে আজকে নারদ দিচ্ছেন মহর্ষি ব্যাসদেবের কানে আর ব্যাসদেব দিয়েছিলেন তার অতি প্রিয় শিষ্য সুতমণির কর্ণগোচরে আবার এখানে ব্যাসদেব প্রশ্ন করলেন গুরুদেব তাহলে ভাগবত শ্রবণ করলে কি হবে ভাগবত শ্রবণ করলে বিশেষ করে কলিযুগের মানুষ অল্পবিদ্যা ভয়ঙ্করী তারা এই ভাগবত কায় মন বাক্য দিয়ে আস্বাদন করলে বা ঘরে ঘরে যারা পড়বেন তারা সহজে তৃপ্তি পাবে শান্তি পাবে এবং তারা উদ্ধার হবে কিংবা তারা সহজে বোধগম্য হবে কারণ কলিযুগের মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে কি হবে
দামি দামি পোশাক পরলে কি হবে, মানুষের মতো চেহারা হলে কি হবে, কিন্তু মনুষ্যত্ব তাদের যাবে বলি। তাই এইবার ভক্তমণ্ডলী, গুরুদেবের কৃপায় শ্রীমদ ভাগবত রচনা করলেন মহর্ষি ব্যাসদেব। এবার তিনি চিন্তায় পড়লেন, আমি যে শ্রীমদ ভাগবত রচনা করলাম, তাহলে ভাগবত জগতে প্রচার করবে কে? এমন কোন ভক্তি মার্গের সন্তান আছে, এমন কে আছে যে আমার এই শ্রীমদ ভাগবত জগতে প্রচার করবে? এবার তিনি ধ্যান যোগে একটি পুত্র উৎপন্ন করলেন, যার নাম হলো সুখদেব গোস্বামী। সুখ পাখি থেকে হয়েছিল সুখদেব গোস্বামী। এ তত্ত্ব বলতে গেলে অনেক সময় লাগবে বাবা। এবার নিজের পুত্র সুখদেব গোস্বামীকে বলে, যা পুত্র এবার তুমি জীবের দ্বারে গিয়ে প্রচার করো, নিতাই গৌর হরি বল হরি বল। হে ভক্ত মণ্ডলী, ভগবানের অপ্রাকৃত মধুর লীলা যুগ যুগ ধরে আস্বাদন করলেও আমাদের আশা বা তৃপ্তি মেটে না। ঘন্টার পর ঘন্টা যদি আমরা হরিকথা শ্রবণ করি, তাতে আমাদের আশা বা তৃপ্তি মেটে না বাবা। তাই অল্প সময় যতটুকু আস্বাদন করা যায় গো, যদি কোন রকম ভুল ত্রুটি হয়, রসভঙ্গ হয়, আমাকে অনেক কথা বলতে হবে বাবা। আমি তো আপনাদের সন্তানের মতো, যদি কোন রকম রসভঙ্গ হয় আমাকে ক্ষমা করবেন। এবার আমরা জানবো ভগবানকে ভালোবাসলে কি হয়, ভগবানের চরণে আত্মনিবেদন করলে কি হবে। আপনারা সবাই ভগবানকে ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তাহলে প্রশ্ন হলো এই, ভগবানকে বিশ্বাস করলে কি হয়? চলুন যাই মহাভারতে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, দুই পাণ্ডবের তীরে মহামারী দুর্যোধন উরুভঙ্গ অবস্থায় পড়ে আছে। পঞ্চ পাণ্ডব জয়লাভ করেছে, আগে আগে চলেছে সখা কৃষ্ণ, পশ্চাতে পঞ্চ পাণ্ডব। তা যুধিষ্ঠিরকে দেখে দুর্যোধন বলছেন, দাদা যাও, এবার তুমি বিধবাদের রাজা হও গিয়ে। কত বড় কথা বলুন তো মায়েরা, যাহারা স্বামী হারা হয়েছেন তাদের অন্তরে কি বাজবে না গো? ধর্মরাজ যুধিষ্ঠির কথাটা শুনতে পেয়েছেন, ভগবান কৃষ্ণের চরণে নিবেদন করলে, সখা বলো আমার ভাই দুর্যোধন যে কথাটা বলেছেন তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আচ্ছা বলো তো, তোমাকে ভালোবেসে, তোমার চরণ সার করে, তোমার গুণকীর্তন করে, তোমার গুণের কথা শ্রবণ করে আমি পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির সহ কি পেলাম তোমার কাছে? আমি তো হস্তিনা রাজা হব, সত্যিই তো আমাকে বিধবাদের নিরায়ত্ত করতে হবে, কারণ এই কুরুক্ষেত্রের মাঠে কত আত্মীয় স্বজন নিহত হলো, কত গুরুবর্গেরা মারা গেল, 100 বৌমার চোখের জল, আত্মীয় স্বজনদের বিরহ যন্ত্রণা, যেদিকে তাকাই শুধু হাহাকার বিধবা, তোমাকে ভালোবেসে কি পেলাম তোমার কাছে? প্রশ্নটাকে করলেন বাবা ধর্মরাজ যুধিষ্ঠির কার কাছে? ভগবান কৃষ্ণের নিকটে। গোবিন্দ মিধি মিধি হেসে বললেন, দাদা যুধিষ্ঠির আমাকে ভালোবেসে কি পেয়েছে জানতে চাও, দেখতে চাও? তবে আমার সঙ্গে এলেন কুরুক্ষেত্রে আর এক পান্থে। হে ভক্ত মণ্ডলী, একটি কাটা মণ্ড দুল দুল করে দুলছে, ওই কাটা মণ্ডটা কখনো হাসে আর কখনো কাঁদে, এটা কি সম্ভব হয় বাবা মায়েরা বলুন তো? হয় কখন? যদি ভগবানের কৃপা হয় সবই সম্ভব হয়। হাসে কাঁদে কেন? কার কাটা মণ্ড? ওই কাটা মণ্ড হলো ঘষা দৈত্যের মণ্ড। দুর্যোধন যখন জয়লাভ করে অট্ট হাসি হেসে ওঠে, কিন্তু পঞ্চ পাণ্ডব যখন জয়লাভ করে ওই কাটা মণ্ডটা কাঁদতে থাকে। জানে যুধিষ্ঠির, ওই দৈত্য যদি জীবিত থাকতো আমি তোমার রক্ষা করতে পারতাম না, আমি ভগবান হয়ে যা খুশি তাই করতে পারি না, আমি যে ভক্তের প্রেমে ডোরে বাঁধা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, আমা হইতে আমার নাম বলো, নাম হইতে ভক্ত অধিক বলো, ভক্ত যদি না থাকে কে আমাকে ভগবান বলে ডাকবে বলো? ভক্ত আমাকে ভগবান বলেন বলে তাই তো আমি জানি যে ভগবান, নইলে তো আমি জানতাম না যে আমি ভগবান। তোমরা আমাকে ভালোবেসেছিলে বলে, আমার গুণকীর্তন করেছো বলে, আমাকে বিশ্বাস করেছিলে বলে আমি তোমাদের জন্য রাতের অন্ধকারে ব্রাহ্মণের বেশ ধরে গিয়ে বললাম, দৈত্য আমাকে তুমি দান দাও,
দৈত্য বললেন, বলুন আপনি কি দান চান, আগে প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তুমি আমাকে দেবে। ওই ব্রাহ্মণ এই রজনীকে সাক্ষী রেখে, মা ধরিত্রীকে সাক্ষী রেখে, আমার ইষ্ট দেবতাকে সাক্ষী রেখে কথা দিলাম, তুমি যা চাইবে তোমাকে আমি দেব দেব দেব। কথা দিলাম, তবে দাও কি, তোমার মস্তকটা আমাকে দক্ষিণা দাও। অসম্ভব, কে আপনি আমার মস্তক চাইতে এসেছেন? যাহার পদভারে মা ধরণী কাঁপতে থাকে, যাহার ভয়ে পঞ্চ পাণ্ডব কম্পিত হয়, যাহার ভয়ে আটের কহিনী সেনা কম্পিত হয়, আপনি আমার মস্তক চাইতে এসেছেন? আপনি তো সাধারণ ব্যক্তি নন, আপনার নিজের স্বরূপটা আমাকে দেখান, আমি দেখতে চাই আপনি কি। ভক্তমণ্ডলী, বাবা ভাইরা, আপনাদের মতো ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে দাঁড়ালেন, আচার খেয়ে পড়লেন নারায়ণের চরণে, এসেছে দয়াময়, এতদিন পর আমার প্রতি তোমার দয়া হলো, যার চরণ পাবার আশায় কত যোগী মনি ঋষিরা ক্ষীরদের কুলে তপস্যা করেও পায় না, যে চরণ পাবার জন্য আমি আজ কতকাল পথে তাকিয়ে আছি। দৈত্য কুলে জন্ম আমার, আমি কি করে মুক্তি পাব? আমি কি করে উদ্ধার হব? আমি কি করে মোক্ষ লাভ? পরীক্ষা নিতে এসেছো? আমি যে পরীক্ষা দেব, পরীক্ষা নাড়তে ক্লাস ওটা যায় না, আমার নশ্বর দেহ যদি তোমার সেবায় লাগে, আমার এই পাপের দেহ যদি তোমার সেবায় লাগে, আমি দেব। কিন্তু আবার কিন্তু কেন, আমার মনে একটা বাসনা ছিল শ্রীহরি, অনেক দিনের বাসনা পূরণ করবে, বলো তোমার কি বাসনা? না, সংসারে পড়ি, মায়ার কবলে পড়ি, কুরুক্ষেত্রের মাঠে, ধর্মক্ষেত্রের মাঠে কারা জয়লাভ করে আর কারা হেরে যায়, এটাই আমার দেখার বাসনা। দৈত্য কথা দিলাম, তোমার মনের বাসনা পূর্ণ হবে, আমি তোমার বাসনা পূর্ণ করব। হবে, আমার বাসনা পূর্ণ হবে। ভগবান তো কখনো মিথ্যা বলেন না, ভগবানের মুখশিত বাণী কখনো মিথ্যা হয় না, আর আমার কোনো সংশয় নেই, আর আমার কোনো চাওয়া পাওয়া নেই। এবারে বলো প্রভু, তুমি নিজে হাতে কেটে নেবে না আমি নিজে হস্তে তোমাকে নিবেদন করব? শোনো দৈত্য, আমি তোমার চোরটি এমনি করে ধরলাম, তুমি নিজে হস্ত আমাকে নিবেদন করো, তাই হবে প্রভু। ভক্তমণ্ডলী, অনেক ছবিতে ক্যালেন্ডারে দেখতে পাবেন, ভগবান এমনি করে ছাত্র বেশে দৈত্যের চোরটা টেনে রইল, আর ঘষা দৈত্য এক হাতে অস্ত্র তুলে নিয়ে এক কোপে নিজের মস্তকটা ছেদন করে ভগবান কৃষ্ণের চরণে নিবেদন করলেন। যেন যুধিষ্ঠি, ভক্তের বাসনা পূর্ণ করার জন্য আজ আমি ঝুলিয়ে রেখেছি সেই কাঁটা মুন্ডু। তোমরা জানো না, যারা আমাকে ভালোবাসে, যারা আমার বইয়ার কিছু জানে না, যারা আমার গুণকীর্তন শ্রবণ করে, যারা আমাদের গুণকীর্তন করে, যারা আমাকে বিশ্বাস করে, আমি তাদের জয়ের পথ আগে থাকতেই সুগম করে রাখি। ভক্তমণ্ডলী, এই হরিকথা শ্রবণ করছেন, গৌর হরির কথা শ্রবণ করছেন, ভগবান কৃষ্ণের কথা সবাই শ্রবণ করতে এসেছেন, আপনাদের অবশ্যই মঙ্গল হবে, আপনারা অবশ্যই ফল পাবেন, ইহার কোনো ভুল নেই। যে ফলটা এখন আমরা কেউ বুঝতে পারবো না, তবে সত্যি কথা বলতে বাবা ভয় নেই, আমি মাঝে মাঝে কষ্ট পাই, দুঃখ পাই, কেন জানেন? নিতাই চাঁদ বলেছিলেন, এ নাম বিনামূল্যে দেব জগত মাতাব আইরে আমার কাছে, নিতাই সমন দমন নাম এনেছে জীবের ভয় দূরে গিয়েছে। কিন্তু সেই কথাটা আমরা যারা কীর্তনে আছি আমরা রাখতে পারলাম না। কেন? যেই না মহাদেব বাবু আমায় ফোন করলেন, আমি 30-40 হাজার টাকা চাইলাম,
আর আপনার বিনা স্বার্থে সংসার পরিত্যাগ করে ক্ষণিকের জন্য মনে শান্তি পাওয়ার জন্য এই হরিবাসরে সবাই পদার্পণ করেছেন। বাবা ভগবান যে প্রেমের কাঙাল গো, ভগবান যে ভক্তির কাঙাল, কতটুকু ভালোবেসেছে তাকে, তবে তিনি আসবেন আমাদের কাছে। আমরা তাকে ভালোবাসতে পারিনি, সংসারের জন্য কত সংসারই সবাই নষ্ট করি, কিন্তু ভগবানের জন্য আমরা এক ফোঁটা চোখের জল ফেলতে পারিনি। কত স্বার্থপর আমি দেখুন, নিজের সন্তানের জন্মদিনে বন্ধু বান্ধব নিমন্ত্রণ করে পায়েস মিষ্টান্ন মাছ মাংস পেট ভরে খাইয়ে দেওয়া হয়, কিন্তু এত ভক্তের মধ্যে একজন ভক্ত নিজের বুকে হাত রেখে কোনোদিন গর্ব করে বলতে পেরেছি বা পারি, এই যে এত সুন্দর মন্দির আপনাদের জাগ্রত রাধা মাধবের মন্দির, দেখবেন কত মায়েরা কত বাবার এসে কামনা বাসনা করে, প্রত্যাং দেহি ধনং দেহি যশং দেহি, মেয়েটাকে যেন ভালো করে বিয়ে দিতে পারি, ছেলেটা যেন ভালো করে এমএ পাস করতে পারে, মাধব তুমি কৃপা করো পাশের জমিটা যেন কিনতে পারি। নিজের স্বার্থের জন্য আমরা মন্দিরে ছুটে যাই, কিন্তু একজন ভক্ত কোনোদিন গিয়ে বলেছি কৃষ্ণ তুমি কেমন আছো, তুমি ভালো আছো দয়াময়, সকাল থেকে তোমার কিচ্ছু সেবা হয়নি, তুমি খাওনি, সকাল 9টার সময় মা যশোমতির কাছে সেবা নিয়ে তুমি গোষ্ঠে গমন করেছিলে, বৃন্দাবনে কত খেলা খেলেছো, আর কত খেলা করতে করতে তোমারই কোমল চরণ দুটো কত ক্ষত বিক্ষত হয়ে গেছে, সূর্যের প্রচন্ড তাপে তোমার চাঁদ বদনটা শুকনো হয়ে গেছে, তুমি সেবা পাওনি প্রভু, তুমি সুখময় সুখে থাকো, দক্ষ দিয়েছ দাও প্রভু শক্তি দিও সহিবারে, এ কথা আমরা কেউ বলতে পারি না, কত স্বার্থপর মা গো। ভগবান কৃষ্ণচন্দ্র পঞ্চপাণ্ডবে হস্তিনাপুরকে রাজা করিয়ে দিয়েছেন, আপনারা সবাই জানেন, একটু মন দিয়ে শুনবেন। এবার তিনি দ্বারকায় চলে যাবেন, মনে মনে বড় বাসনা হলো কি না, এতদিন আমি কুরুক্ষেত্রের মাঠে কাটালাম, হস্তিনায় কাটালাম, এবার আমি চলে যাব, আর যাবার সময় সবাইকে আমি বর দিয়ে যাবো, আশীর্বাদ দিয়ে যাবো, কে কতটা আমার হলো আমি তাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা উত্তীর্ণ হলেই তারা সঠিক বর পাবে। আপনার কৃষ্ণ গোপাল আমার কৃষ্ণ ভগবান সারা ভারতবর্ষ তথাপি সারা বিশ্বের গোবিন্দ আমার হস্তিনার দ্বারে কল্পতরু হয়ে দাঁড়িয়েছেন। কৃষ্ণ ভগবান তাকিয়ে দেখলেন অসংখ্য ভক্ত এসেছেন, শুধু কালো মাথা, এরা কোথায় ছিল এতদিন, তাহলে একবার পরীক্ষা করে দেখি। ভগবান বললেন তোমরা বর চেয়ে নাও, যে যা চাইবে তার বাসনা আমি পূর্ণ করব। ভগবান যদি বলে বর চেয়ে নাও, কান্না বাসনা হয় বাবা, কোন গুরুদেব যদি কোন শিষ্য বাড়ি এসে বলে এক বছর পর তোমাদের বাড়িতে এসেছি যাও তোমরা অবগাহন করে এসো, আজকে রাধা মাধবকে প্রসাদ নিবেদন করব, আর সেই মহাপ্রসাদটা আমি সেবা পাবো, তোমাদেরকে আমিও দেব, তাহলে কান্না আনন্দ হয়। তদ্দ সবাই চিন্তা করলেন কৃষ্ণ বর দেবে, দেখি যাই, অসংখ্য ভক্ত এসেছেন। গোবিন্দ বললেন বর চেয়ে নাও, কত স্বার্থপর আমরা দেখুন, এক এক করে সবাই সুখের ভাগটা চেয়ে নিলাম, প্রত্যাং দেহি ধনাং দেহি যশং দেহি, ভগবান ততাস্তু, সবার উদ্দেশ্যে আশীর্বাদ করলাম, যে যেভাবে কামনা বাসনা করেছে তোমাদের বাসনা পূর্ণ হবে, সবাই বর পেয়েছে, সবার মনে বড় আনন্দ, কিন্তু এক দুঃখিনী মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, কেশরী মা, যিনি হলেন পঞ্চ পাণ্ডবের জননী কুন্তী। ভেবে দেখো তো মা, আপনারা যে কুন্তির আসনে বসে আছেন গো মা, যে মেয়েটা যে কুন্তী রাজার ঘরণী হয়ে হবির পর একদিন মনের সুখে রাজ পালঙ্কে শয়ন করতে পারলেন না, যে কুন্তী রাজার কন্যা হয়ে হবির পর একদিন মনের সুখে রাজ অন্ন গ্রহণ করলেন না, কেন, চতুর্দিকে শত্রু কখন কি হয়, সারা জনম যিনি কত কান্না কাঁদলেন শেষের দিনেও মা কুন্তী কাঁদছেন। ভক্ত যদি কাঁদে ভগবানকে স্থির থাকতে পারে গো, কৃষ্ণ ভগবান ধীরে ধীরে গিয়ে বলছেন পিসিমা তুমি অমন করে কাঁদছো কেন, আমি তো তোমার সব ফিরিয়ে দিয়েছি, তোমার ছেলেরা হস্তিনা রাজা হলো, তুমি রাজমাতা আর কতদিন কাঁদবে, তুমি একবার দর্পণের সম্মুখে দাঁড়িয়ে দেখেছো কে দেখে দেখে চমক চোখ দুটো যে কালি পড়ে গেল, এই আমি তোমার চোখের জল মুছিয়ে দিলাম, ভগবান হয়ে ভক্তের চোখের জল মুছিয়ে দিলেন। এমন ভক্ত কজন গো,
ভগবান কৃষ্ণ বলেন বর চেয়ে নাও, কুন্তির চাওয়াটা দেখুন কত শিক্ষা দিয়েছেন জগৎবাসীকে। কুন্তি বলেন কৃষ্ণ তুই আমাকে বর দিবি? হ্যাঁ পিসিমা। তবে তো ফিরিয়ে দে 12 বৎসর বনবাস, ফিরিয়ে দে আমার ছেলেদের 15 বছর অজ্ঞাতবাস। গোবিন্দ চমক উঠলেন, সে কি পিসিমা, তুমি কি বল চাইলে? জগতে সবাই জানে তুমি জনম দুঃখিনী, তোমার রাজ্য গেল, 5টা ছেলেকে মারার কত ষড়যন্ত্র হলো, কুমারী অবস্থায় তুমি কর্ণকে গর্বে ধরেছিলে, কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করলে, সারা জনম কত কষ্ট দুঃখ পেয়েছো, শেষের দিনেও সেই দুঃখই তুমি চাইলে, কিন্তু কেন কৃষ্ণ রে, এই দুঃখই আমার আপন বাবা, দুঃখ না থাকলে আমি তোকে ডাকতে পারবো না, আমি যদি রাজ সিংহাসনে বসি রাজকার্য করতে করতে আমার সময় নষ্ট হয়ে যাবে, আমি যদি রাজমাতা হয়ে থাকি প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করতে করতে আমার সময় নষ্ট হয়ে যাবে, আমি আর কৃষ্ণ বলে ডাকতে পারবো না, আমি আর কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, আমার ছেলেরা পুনরায় বনবাসী হবে, কোনোদিন সেবা পাবে কোনোদিন পাবে না, ওই বনের মধ্যে ধোলায় গড়াগড়ি যাবে, কৃষ্ণ বলে ডাকবে তুই ছুটে যাবি তাদের কাছে রক্ষা করার জন্য, আর আমি রাজমাতা হয়ে ঘরের দুয়ার বন্ধ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব, কৃষ্ণ রে আমি কোনোদিন কিচ্ছু তোর কাছে চাইনি বাবা, না চাইতে তুই আমাকে অনেক দিয়েছিস, আমি তোর গুরুজন, আমি তোর পিসিমা, আজ আমি অঞ্চল পেতে ভিক্ষা প্রার্থী হলাম, পৃথিবীতে যত দুঃখ আছে তুই আমার অঞ্চলটা ভরিয়ে দিয়ে যা, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি যেন কৃষ্ণ বলে ডাকতে পারি। এইখানে ভগবান কৃষ্ণ একটু হাই নিঃশ্বাস ফেলে বলেছিলেন, পিসিমা এরা কত স্বার্থপর, আমি সবাইকে পরীক্ষা করে দেখলাম কেউ আমার কথা ভাবলো না, একমাত্র তুমি আমার কথা ভেবেছো। আচ্ছা বলো তো পিসিমা, নদীর যখন পিপাসা পায় ছুটে যায় সাগরের দিকে, কিন্তু সাগরের যখন পিপাসা পায় সাগর ছোটে কোন দিকে? এ প্রশ্নের উত্তর কে দেবেন বাবা? ভগবান কি বলতে চেয়েছেন? তিনি অহংকার করেন না, বড়াই করেন না, তিনি প্রত্যেকের জীবনে দুবার করে দেখা দেবে, কখন কখন কোথায় যখন মাতৃগর্ভে হেষ্ট মুন্ডে উদ্ধ পদে কৃমি কীটের দংশন দুর্গন্ধময় জগৎ ছোট একটি গুহার মধ্যে ছটফট ছটফট করতে থাকি, একটা সন্তানের জন্য কত মায়ের প্রাণ হারিয়ে যায়, বাবারা বারান্দায় গালে হাত দিয়ে চিন্তা করে, ওই গর্বে থেকে আমরা ডেকেছিলাম ভগবান তুমি কোথায়, তুমি কি শুনতে পাচ্ছো না আমার কণ্ঠস্বর, দেখা দাও না, আমার মায়ের যদি কিছু হয়ে যায় আমি যে মাতৃঘাতী হব, এই বারবার ডাকতে ডাকতে না বাবা মায়েরা, ভগবান গর্বের মধ্যে প্রবেশ করেছিলেন, আজও তিনি প্রবেশ করেন, তাহলে এই যে গর্বের মধ্যে প্রবেশ করেছিলেন আজও করেন, কোথা দিয়ে করেছিলেন, তিনি ক্ষণিকের জন্য আশ্রয় নিয়েছিলেন কোথায়? হে ভক্ত মণ্ডলী, নাভি দিয়ে প্রবেশ করেছিলেন, এই নাভি যার জন্য দেখবেন কাঠের চিতায় পুড়িয়ে দেন কিংবা ইলেকট্রিকেই পুড়িয়ে দেওয়া হোক না কেন, আজ পর্যন্ত অগ্নিদেব এই নাভিটাকে পোড়াতে পারেননি, কেন? ওইখান দিয়ে ভগবান প্রবেশ করেছিলেন, ধুলি কোনার বেশ ধরে নাভি দিয়ে, নাভি এখনো ছিদ্র আছে কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, যার জন্য দেখবেন যখন খুব গরম লাগবে না একটু জল দেবেন দেখবেন ভিতর থেকে সাড়া পাবেন, তাই না? তাহলে যখন প্রবেশ করেছিলেন বাবা, যদি 24 ঘন্টা চেষ্টা করেন একটি মাংসের টুকরো পাওয়া যায় দেখবেন, 24 ঘন্টা পুড়িয়ে দেবার চেষ্টা করলে ওইটাকে পোড়াতে পারবেন না, যদি ইলেকট্রিকে চুল্লিতেও পোড়াতে হয় দেখবেন একটু মাংস পাওয়া যায়, ওটাকে আমরা কি করি? সনাতন ধর্মের একটা নিয়ম আছে বাবা, ঘি মাখিয়ে ভালো করে পয়সা দিয়ে ভালো করে যত্ন সহকারে আমরা ধরিত্রী মায়ের গর্ভে দেওয়া হয়, কিংবা কেউ আবার নদীতে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, যার জন্য বাস্তব জগতে কথাই বলে যাহাতে তুমি উৎপত্তি হইলে তাহাতেই তুমি নিষ্পত্তি হইলে, তাহলে এই যে গর্ভের মধ্যে প্রবেশ করেছিলেন নাভির মধ্যে নাভি দিয়ে, তিনি ক্ষণিকের জন্য আশ্রয় নিয়েছিলেন কোথায়? এবার বলুন তো মা দেহের মধ্যে সব থেকে সুন্দর জায়গাটা কোথায়, যেখানে ফেয়ারলাপলি মাখতেও হয় না, বোলোরিংও দিতে হয় না, ক্রিম দিতেও হয় না, সবসময় পদ্ম পাতার ন্যায় টক পদ্ম পাপড়ির ন্যায় চক 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 করছেন, কন্যা বলতে পারবেন
দেহের মধ্যে সব থেকে সুন্দর জায়গাটা কোথায়? যে মা বলতে পারবেন তাকে আমি 200 টাকা মিষ্টি খেতে দিয়ে যাব। যার সুগার আছে সেটা তো কিনে খাবে, করলা কিনে খাবে। কি গো মায়েরা পারলেন না? প্রত্যেকের চরণের নিচের দিকটা দেখুন চকচক করছে এখানে। যদি ধুলাবালি লেগে থাকে ঝাড়ামাল্লি পরিষ্কার হয়ে যায়, সেখানে কোনো যত্ন নিতে হয় না। কেন? এটা আমার মায়েরা ভালো করে জানেন, যখন আমরা আপনাদের গর্ভে থাকি, সন্তান যখন আপনাদের গর্ভে থাকে, চরণটা থাকে উপর দিকে আর মস্তকটা থাকে নিচের দিকে, তাই না? উদ্ধ পদে হ্যাঁ এমনি করে কেমন? তা ভগবান ওই চরণে আশ্রয় নিয়েছিলেন, ওই চরণে আশ্রয় নিয়ে বলেন তুই আমাকে ডাকলি কেন? বিপদে পড়েছিস তাই দেখেছিস, ভালো মনে তো ডাকবি না, বড় কষ্ট হচ্ছে। হ্যাঁ ঠাকুর তুমি আমাকে আলোর পথ দেখিয়ে দাও। ভগবান প্রশ্ন করেছিলেন, ভাবে গিয়ে কি করবি বল, কি করব তুমি বলে দাও ঠাকুর, তুমি যা বলবে আমি তোমার ঋণ শোধ করবো। আমরা নাকি ভগবানের ঋণ শোধ করবো? কত চিটিং বাজে আমরা জানেন, বলে সন্তর কিচ্ছু দিতে হবে না, তুই শুধু ভাবে গিয়ে একটু নাম করিস, করবি তো? বিপদে পড়ে গুতোয় পড়ে মাতৃ গর্ভে কথা দিয়েছিলাম করবো করবো করবো, এবার যেই না ভূমিষ্ঠ হলাম, কিছুদিনের জন্য আমরা মায়ের স্তনদগ্ধ পান করলাম, আদর খেলাম, বাল্যকাল হলো, কত স্কুলে গেলাম, পড়াশোনা করলাম, বন্ধু বান্ধব সে মেলামেশা করলাম, ভগবানকে ভুলে গেলাম। এবার যৌবন কাল হলো, সূর্য যেমন ধীরে ধীরে পশ্চিম পাটে চলে যায়, তাদের আমরাও ধীরে ধীরে পশ্চিম পাটে চলে যেতে হবে মা। এবার যখন যৌবন কাল হলো, পিতা মাতা একটা সুন্দর রঙিন টিভি ঘরে এনে দিল, কত খাঁটি বিয়ের কাঠ, ওই রঙিন টিভি ঘাটতে ঘাটতে সময় নষ্ট হয়ে গেল, ভুলে গেলাম, ভুলে গেলাম তার দেওয়া কথা। এই একবার ভগবান এসেছিলেন, কিন্তু প্রকাশ করতে পারবো না, আমরা কাউকে বলতে পারবো না। আর একবার কখন এলেন? যখন আমরা মৃত্যুর যন্ত্রণা ছটফট ছটফট করবো, মুখ থেকে বাক্য চলে যাবে, ভগবান তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কিন্তু ভগবান বুঝতে পারে আমার সন্তান আমাকে ডাকছে। সেই সময় একবার দেখা দেবে, এসেছিস কি হবে বল, তুই আমার কাছেও মিথ্যে কথা বলেছিস, তোর মনে নেই, তোর বড় কষ্ট হচ্ছে, আয় এবার তুই আমার কাছে চলে আয়। এই ভগবান আমাদের সবাইকে তুলে নেবে। তাহলে হে ভক্তমণ্ডলী, মাছ ধরা ঘনি দেখেছেন বাবা ভাইরা আপনারা? ঘনির মধ্যে যে মাছগুলো থাকে, সেই মাছগুলো চিন্তা করে, ছটফট ছটফট করে, কেন যে প্রবেশ করেছিলাম, যদি একবার বাহির হতে পারি তাহলে আর ঘনির মধ্যে প্রবেশ করব না। আটলের মাছ দেখবেন, আটলটা এমনি করে কাঁটা দেওয়া থাকে, পেশার দিয়ে মাছগুলো প্রবেশ করে, আর ঘনির মাল পেশার দিতে হয় না, এমনি করে ফাঁকা থাকে, একটা লাইন দিয়ে প্রবেশ করে, কেমন? তাহলে যে মাছগুলো ভিতরে থাকে তারা মনে মনে চিন্তা করে কখনো বাহির হব, আর যারা বাইরে থাকে তারা মনে মনে চিন্তা করে একবার যদি ভিতরে প্রবেশ করতে পারি তাহলে আর বাহির হব না, কত সুখনা ঈশ্বর ঘনির মধ্যে আছে। এই সংসারটা হলো মাছ ধরা ঘনি, এই ঘনির মধ্যে পড়ে আমরা ছটফট ছটফট করছি মায়ার জগতে পড়ে মা। তাই এখানে ভগবান বলছে, নদীর যখন পিপাসা পায়ে ছুটে যায় সাগরের দিকে, কে উত্তর দেবেন বাবা? মহাজন ব্যাখ্যা করলেন, আমরা হলাম ছোট একটি নদী, ভগবান হলেন মহা মহা সমুদ্র, যার কোন কুল কিনারা নাই, সকল দেব দেবী যার চরণে মাথা নত করে থাকেন। আমরা যখন বিপদে পড়ি ভগবানে গিয়ে কামনা বাসনা জানাই, কিন্তু এখানে ভগবান বলছেন, পিসিমা সবাই যখন আমার কাছে এসে কামনা বাসনা করে আমি সবসময়কে দুহাত ভরে দান করি, কিন্তু আমাকে কেউ দেয় না, একমাত্র তুমি আমার কথা ভেবেছো, তোমার চাওয়াতে আমি বড় শান্তি পেলাম, তৃপ্তি পেলাম। তথাস্ত পিসিমা, পুনরায় তোমাকে আমি দুঃখই দিলাম, দুঃখই দিলাম, দুঃখই দিলাম। সার বস্তুটা কি পেলাম, তত্ত্বটা কি দাঁড়ালো, গুতোয় পড়ে কেঁদে কেঁদে বলবো, কৃষ্ণ তুমি আমার রূপ দাও, যৌবন দাও, সুন্দরী রমণী দাও, স্বামী টাকা পয়সা ধনটা লেখায় ধরিয়ে দাও, শুধু দাও দাও আর দাও। ভগবানের কাছে কেউ সুখ চাইবেন না ভক্ত মণ্ডলী, কয়েকটা কথা বলে যাব, যদি মনে রাখতে পারেন ভালো হবে, জানি না আবার কবে দেখা হবে গো। ভগবানের কাছে যিনি সুখ চাইবেন তার আসবে দুঃখ, যিনি দুঃখ চাইবেন তার আসবে সুখ, সুখের পিছনে যেমন দুঃখ দাঁড়িয়ে থাকে তাদের দুঃখের পিছনে সুখও দাঁড়িয়ে থাকে।
এবার দাদা ভাই অবশ্যই আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কাল থেকে আমরা কি করব? এই জন্য হরিকথা শ্রবণ করা, ভাগবতীয় কথা সাধন করা কাল থেকে অভ্যাস করবেন। নিজের ব্যক্তিগত কথা কোনো মানুষকে জানাবেন না, সবাই স্বার্থপর, বেঈমান, চিটিংবাজ, মিথ্যাবাদী। ভগবান কখনো স্বার্থপর হন না, ভগবান কখনো মিথ্যা বলেন না। কাল থেকে রাধা মাধবের চরণে কাঁদবেন আর বলবেন, হে কৃষ্ণ ভগবান, তুমি আমার রূপ নাও, যৌবন নাও, তুমি আমার হস্তপদ, নাসিকা, জিহ্বা, ত্বক, কর্ণ, চক্ষু সব নিয়ে নাও। কি হবে, কি হবে আমার এই সুন্দর হস্ত, যে হাত দিয়ে আমি তোমাকে সেবা দিতে পারলাম না, যে চরণ নিয়ে আমি তোমার মন্দিরে যেতে পারলাম না, যে চক্ষু নিয়ে আমি তোমাকে দর্শন করতে পারলাম না, যে কর্ণ নিয়ে আমি তোমার নাম শুনতে পেলাম না, যে বদন দিয়ে আমি তোমার নাম করতে পারলাম না। আমি চাই না, আমি চাই না আমার এই সুন্দর দেহ তুমি সব হরণ করে নাও, কিন্তু ভক্তিকে আমার কাছ থেকে কেড়ে নিও না। যে ভক্তি দিয়ে তোমাকে আস্বাদন করা যায়, ভগবান সেই ভক্তের অন্তরে প্রবেশ করে, ভগবান সেই সংসারে সুস্থান করে, ভগবান সেই পরিবারকে সুখে রাখেন। ভগবান বললেন, যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না, যে আমাকে চায় আমি তাকে চাই, যে আমাকে চায় না আমি তাকে না চাই, না চাই। এই নাচাই কথাটা বারবার উচ্চারণ করে দেখুন তো বাবা মায়েরা কি দাঁড়ায়। চাই না, চাই না, চাই না, চাই না, চাই না, চাই না, কি দাঁড়ালো, কি দাঁড়ালো, চাই না, চাই, চাই না, চাই, চাই না, চাই, চাই না, চাই না, চাই না, চাই। গৌরহরি বলেছিল জগাই বদাইকে, কত নাচবি না, সময় মতো ঠিক আমার কাছে আসতে হবে, অতএব ছটফট করলে হবে না। ভক্ত মণ্ডলী, গুরুজনার মুখে শুনেছি, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। পৃথিবীতে কেউ তোমার আপন নয় মনে জানিও, পৃথিবীতে সবাই তোমার শত্রু, পিতা শত্রু, মা শত্রু, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, সবাই তোমার শত্রু। মায়েরা মনে মনে ভাবছেন, অনেক যুবক ভাইয়েরা ভাবছেন, কি বলছে দাঁড়িয়ে, এত টাকা দিয়ে আনলাম, শত্রু বলছে আমাদের। প্রশ্ন করুন, উত্তর পাবেন। কথাটা আমি বলছি না, ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন, কখন কাকে, মহাভারতে কুরুক্ষেত্রে অর্জুনকে বলেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ কবে শুরু হয়েছিল এটা মনের খাতায় হৃদয়ের কলমে বসিয়ে রাখুন। অগ্রহায়ণ মাসে শুক্লা পক্ষে ত্রয়োদশী তিথিতে একদিকে কৌরবগণ, অপরদিকে পাণ্ডবগণ, দুদলের সম্মুখী হলো। কৃষ্ণ ভগবান বলেন, অর্জুন তাকিয়ে দেখো তুমি কাদের সঙ্গে যুদ্ধ করবে।
অর্জুন তাকে দেখলেন নিজের আত্মীয় স্বজন ভাই বন্ধু অষ্টগুরু দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম কুলগুরু কৃপাচার্য ভগ্নিপতি জয়দ্রত মহারথি কর্ণ শাল্য মাতুল মামা আমি কাদের সঙ্গে যুদ্ধ করব। অর্জুন ভয় পেয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে ভগবান সেই চরণতলে পতিত হয়ে বললেন, হে সক্ষ, হে পার্থ, হে গোকুলানন্দ কৃষ্ণ ভগবান, এই যুদ্ধ তুমি বন্ধ করে দাও, আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? সবাই তোমার আত্মীয় স্বজন ভাই বন্ধু, আমি চাই না হস্তিনার সিংহাসন, আমি চাই না বিষয় বৈভব ধন সম্পত্তি, আমি চাই না কুল ক্ষয় হোক, আমি চাই না রক্ত ক্ষয় হোক, আমি ভিক্ষা করে দিন পার করিয়ে দেবো, তবে যুদ্ধ তুমি বন্ধ করো সখা, এ যুদ্ধ তুমি বন্ধ করো। কৃষ্ণ ভগবান মৃদু মৃদু হেসে বললেন, অর্জুন তুমি কি যুদ্ধ করবে, তুমি কি মারবে এদের? এদের আমি অর্ধেক মেরে রেখেছি, তুমি শুধু নিমিত্ত মাত্র, ক্ষত্রিয় ধর্ম বাহু বলে যুদ্ধ করা। মনে রেখো অর্জুন, নৈনাং ছিন্দন্তি সস্তানি নৈনাং দহতি পাবক ন চৈনাং ক্লেদায়ান তপন সশতি মারুত, আত্মার মৃত্যু হয় না, অগ্নিয়াকে দগ্ধ করিতে পারে না, বায়ু শুষ্ক করিতে পারে না, ধারণ অস্ত্র দিয়ে ছেদন করাও যায় না, আত্মাকে জলেও ভেজানো যায় না। কাছে এসে সখা কর্ম করো, ফলের আশা করো না, ফল দেব আমি, যেমন কর্ম তেমন ফল। এখানে কি সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন মহাজন, দেখুন, ধরুন প্রত্যেক দিন আমি ট্রেনে করে অফিসে যাই, কেমন যেমন কর্ম তেমন ফল তার প্রমাণ দেখুন। একদিন আমার বাড়ি থেকে আমার গিন্নি ফোন করছে, হ্যাঁ গো শুনছো, হ্যালো হ্যালো, রিং হচ্ছে, ফোনটা তুলছে না কেন? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা বলুন তো মা, ভক্তমণ্ডলী যুবক ভাইয়েরা জিজ্ঞাসা যখন করছি কারণ একটা লুকিয়ে আছে, প্রত্যেকের ঘরে ঘরে দুটো মোবাইল ফোন অবশ্যই আছে, আমার বাড়িতে চারটে মোবাইল ফোন আছে, তা এখন মোবাইলের নাম্বার কটা বলুন তো? বারোটা বারোটা বারোটা, বাংলাদেশের মোবাইল নাকি? দশটা, ভগবানের একটা টেলিফোন নাম্বার আছে, হৃদয়ের খাতায় মনের কলমে বসিয়ে রাখুন, ভগবানের টেলিফোন নাম্বার বারোটা নয়, দশটা নয়, আটটা নয়, ছটা নয়, মাত্র চারটি সংখ্যা, 1632 ষোলো নম্বর ত্রিশক্ষর, আদি মহামন্ত তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল হরি বল, প্রত্যেক দিন এক ঘন্টা করে জপ করুন মায়েরা, বিশেষ করে ঘরের বউরা মনে মনে চিন্তা করছেন এক ঘন্টা জপ করবো সময় কোথায়, সত্যি সময় পাবেন না আপনারা। আধ ঘন্টা করো কি করে হবে, 15 মিনিট করো কি করে হবে, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা বাতি দিয়ে আমাদের ঘরের বউরা দেখবেন স্টার জলসার মধ্যে বসে গেল, 10টা পর্যন্ত দেখবেন চা খাওয়ার সময় পায় না, এটা ভয়ানক চ্যানেল। যারা বাবার আপনারা আছেন, দুদিন মন দিয়ে দেখবেন, আমি দুদিন দেখেছিলাম ওই চ্যানেল, আমার ঘরে আমি বন্ধ করে দিয়েছি, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, ভাসুরকে কিভাবে তাড়িয়ে দিতে হয় সেই ফুসুর ফুজুর গুজুর গুজুর কি গো, ননদকে বাড়ির মধ্যে প্রবেশ করতে দিচ্ছেন না, ছোট ভাই রোজগার করে না, তাকে কি করে বাড়ি থেকে ভাগিয়ে দিতে হয় সেই চেষ্টা করছে, আমরা সবাই নকলের পেছনে ছুটছি, আসলটাকে কেউ ধরতে পাচ্ছি না মা। সিরিয়ালগুলো কি সিমই হোম ডেলিভারি কটকটি, স্বামী আছে সিঁদুর নেই, এই সমস্ত সিরিয়ালগুলো আমার বর্তমানে আমার বউয়েরা দেখবেন ওই নিয়ে ভেসে আছে, রামায়ণ হচ্ছে দেখবো না, মহাভারত দেখবো না, শ্রী গণেশ হচ্ছে দেখবো না, ভাগবতী কথা হচ্ছে দেখবো না, কথামৃত হচ্ছে দেখবো না, শালা দেখবো কি, ওই সংসার ভাঙ্কি করে ভাঙতে হয় সেটাই আমরা দেখছি। দয়া করে চ্যানেলটা বন্ধ করে দেবেন বাড়িতে, দুদিন দেখবেন বাবা আমার কথাটা মিলিয়ে নেবেন, আমি তো এখানে থাকি না, আপনার ভালো লাগবে না। তা যাই হোক, এবার টেলিফোন করছে, যেমন কর্ম তেমন ফল, তার প্রমাণ দেখুন, তারপর আমরা লীলায় প্রবেশ করব। হ্যাঁ গো শুনছো, বলো, আসার সময় 2 কেজি ফল কিনে এনো তো, তা আমি বললাম টেলিফোনটা রাখো, এইবার আমি গড়িয়া স্টেশনে নেমে ফলের দোকানদারকে গিয়ে বললাম, ও দোকানদার বলো বলো তোমার ফল কত করে কেজি গো? মাত্র 200 টাকা। দোকানদার বললো 200 টাকা, তাহলে আমাকে 2 কেজি ফল দাও। দোকানদার বলছেন,
তুমি নিজে হাতে ফল বেছে নেবে না আমাকে যদি বিশ্বাস করো আমি তোমাকে নিজে হাতে ভালো ফল বেছে দেব। আমি মনে মনে চিন্তা করলাম টাকা দিয়ে যখন আমি ফল কিনব তাহলে আমি দোকানদারের ফল নেব কেন, আমি নিজে হাতে ফল বেছে নেব। দোকানদার যদি আমাকে ঠকিয়ে দেন বিশ্বাস করতে পারলাম না। এবার অনেকক্ষণ ধরে বাবা মা ওই ঝুড়ি থেকে ফল বেছে বেছে নিয়ে দাঁড়িপাল্লা ওজন করে 400 টাকা দিয়ে 2 কেজি ফল নিয়ে ঘরে ফিরে এলাম। মায়েরা মন দিয়ে শোনো না, এটা বুঝতে পারবেন না। এবার পরের দিনে আমি অফিসে যাবার আগে আমার স্ত্রী বলছে, হ্যাঁ গো কালকে অনেক ফল এনেছে, 2 পিস অন্তত খেয়ে যাও। তা আমি বললাম দাও। এবার 2 পিস ফল যখন আমি দাঁত দিয়ে কাটতে গেলাম বাবা, কেউ আর মিষ্টি নেই, কেউ ভোক্সা, তিত, কষ্টা, পোকা ধরা। রাগ হবে না বলো তো বৌদিরা, 400 টাকা দিয়ে ফল কিনলাম। এবার আমার শরীরের মধ্যে ক্রোধ জন্মগ্রহণ করলো, রাগ জন্মালো। মেজাজ নিয়ে আমার বউকে বললাম, এই শিখা ভালো করে প্লাস্টিকে ফলগুলো ভরে দাও তো, শালা ব্যাপারীকে গিয়ে আজকে আমি দেখে নেব। আর ব্যাপারীও মনে মনে ভাবছেন তো শিক্ষা আমি আজকে দেব। এবার এই ফলটা নিয়ে ফলের দোকানে গিয়ে বললাম, এই যে তুমি কাল বড় মুখ করে বলেছিলে তোমার মিঠা ফল, এখন তো দেখছি একটা ফল ভালো নয়, তুমি আমাকে ঠকিয়ে দিয়েছো, তোমার ফল তুমি ফিরিয়ে নাও, আমার টাকা তুমি ফিরিয়ে দাও, মানে মানি ব্যাক করো। ব্যাপারী মিদি মিদি হেসে বলছেন, আমি তো তোমাকে ভালো ফল দিতে চেয়েছিলাম, তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি। যদি তুমি আমাকে বিশ্বাস করতে পারতে তাহলে তোমার শরীরে এত ক্রোধ জন্মগ্রহণ করতো না। যদি তুমি আমাকে বিশ্বাস করতে তাহলে তোমার রাগান্বিত হয়ে সময় নষ্ট করে আমার কাছে দ্বিতীয়বার তোমাকে ছুটে আসতে হতো না, তুমি শান্তি পেতে, তৃপ্তি পেতে, ঘরে বসেই তোমার কাজ হতো। সত্যি তো আমরা তাকে বিশ্বাস করতে পারিনি বাবা, তুমি নিজে হাতে ফল বেছে নিয়েছো, এখন তোমার ফল তুমি ভোগ করো, তোমার ফল তুমি ভোগ করো। সেই ফলটা কি বলুন তো মা? আঙ্গুর ফল। আঙ্গুর ফল, সেই ফলটা হলো কর্মফল, প্রত্যেকের কর্মফল। তাই ভগবান বললেন কর্ম করো ফলের আশা করো না। তাহলে ভক্তমণ্ডলী এবার দেখুন, ব্যাপারীটাকে ছিলেন, খরিদ্দারটাকে ছিলেন, ব্যাপারী হলেন বিশ্বের শ্রেষ্ঠ হিসাব রক্ষক, বিশ্বের শ্রেষ্ঠ ব্যাপারী, বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা, বিশ্বের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, বিশ্বের শ্রেষ্ঠ কূটনীতিবিদ, বিশ্বের শ্রেষ্ঠ শক্তিমান, বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর, বিশ্বের শ্রেষ্ঠ নায়ক, বিশ্বের শ্রেষ্ঠ মহানায়ক ভগবান কৃষ্ণই হলেন ব্যাপারী, অর্জুন হলেন খরিদ্দার। শুধু অর্জুন নন বাবা মায়েরা, আমরা প্রত্যেকে হলাম তার খরিদ্দার, তিনি হলেন একাই হিসাব রক্ষক ব্যাপারী। তাই ভগবান এখানে বলছেন, অর্জুন ফলের আশা করো না, কর্ম করো। এই যে এত টাকা পয়সা খরচ করে আপনারা হরিসভা করেছেন, একটা শুভ কর্ম, এই কর্ম করলে অবশ্যই আপনারা ফল পাবেন, ইহার কোনো ভুল নাই, নাই, নাই। তাই ভগবান এখানে বলছেন, ক্ষত্রিয় ধর্ম বাহুবল যুদ্ধ করা কর্ম করো। যাদের তুমি সম্মুখে দেখছো আত্মীয় স্বজন ভাই বন্ধু গুরুদেব, রণাঙ্গনের মাঠে, যুদ্ধক্ষেত্রের মাঠে, সমরের মাঠে, সবাই তোমার শত্রু, যুদ্ধ করো। তাতে অর্জুনের মোহভঙ্গ হলো না, অর্জুন আবার পরীক্ষা করলেন। এখানে অনেক কথা বাবা আপনারা জানেন। এবার কি করলেন ভগবান শতশেষে কি করলেন, বিশ্বরূপ দর্শন করালেন। অর্জুন আর তাকাতে পারলেন না, এইবার অর্জুন বুঝতে পারলেন। এবার স্কন্দ থেকে ধনুর্বাণ নিয়ে যুদ্ধ শুরু করলেন অর্জুন। তাহলে ভগবান এখানে অপমান করেছে, এই জগতে কেউ তোমার আপন নয়, সবাই তোমার শত্রু বা পর। তাহলে আপন বলতে কে আছে ভক্তমণ্ডলী? এবার আসুন বৃন্দাবন থেকে বাস্তব জগতে গৌরহরির কাছে। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র কৈছন তুহা, কৈছন মধুরিমা, কৈছন সুকেতব ভূ, এতিন বাঞ্ছিত ধন, ব্রজে না হইল পূরণ,
ভাবিয়া না পাইনু মনে রাধে তোমার প্রেমের মাধুর্যটা কি, কেন তুমি আমাকে এত ভালোবাসো, আমার সকল ভক্তরা আমাকে ভালোবেসে কি সুখ পান, এই যুগে আমার জানা হলো না। আমি জন্মনবাসী রাম নবদ্বীপের মাটিতে শচী গর্ভ সিন্ধু হইতে অন্তে কৃষ্ণ বাহিরে রাধা নদিয়ার গোড়া গোসাপ্তে পৃথিবী রাসাপ্তে সমগ্র, যিনি সমগ্র পৃথিবীটাকে ধারণ করে রাখতে পারেন সেই হয় গোড়া। তাই বৈষ্ণব পদকর্তা কলম দিয়েছে, পদাবলী ছাড়া কীর্তন হয় না বাবা, আপনারা জানেন। তিনি কত পতিত পাবন দয়াল সাগর দেখুন, আমরা ঘরের ছেলে হয়ে তার কাছে যেতে পারি না গো। নিশ্চয়ই আপনারা নবদ্বীপ মায়াপুরে গিয়েছেন, ইংরেজ আমেরিকান ইংল্যান্ড থেকে তারা এসে কৃষ্ণ নাম গাইছে, তারা কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, জানেন বাবু আপনাদের তো টাকা পয়সার অভাব নেই, তাহলে এখানে পড়ে আছেন কেন? বলে আমার কত সম্পত্তি আছে আমরা নিজেরা জানি না, কিন্তু শান্তি নেই। শান্তি যদি থাকে, এই গৌর কথায় শান্তি, শান্তি যদি থাকে এই বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে, যে ভূমিতে অসংখ্য ভক্তরা জন্ম গ্রহণ করেছেন, যে ভূমিতে অসংখ্য মনি ঋষি যোগীগণ, এই জন্য আমরা এখানে পড়ে আছি। তাহলে সেই গৌর হরি যদি না আসতেন, আমরা হরি নাম কাকে বলে জানতে পারতাম না, ভক্ত মণ্ডলী সকল ভক্ত একত্রিত হতে পারতাম না। তাই পদকার কলম দিলেন, যদি গৌরাঙ্গ না হইত তবে কিমতি হইত। হ্যালো হ্যালো, মোরা কেমনে ধরিতাম এই দে যদি গৌরাঙ্গ না হইত। আমরা গান শুনি বাবা, ভেবে দেখুন গানের তত্ত্ব বা মর্ম বুঝতে পারি না, তাই না? আমি তাই গ্রামে থাকি না, মাঠে ঘাটে মন্দিরে যেখানে সেখানে সরস্বতী পুজো হয়েছে, আপনারা জানেন সরস্বতী পুজো হয়নি, তাহলে সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ইয়ং ছেলে মেয়েদের কাছে আমরা শিক্ষা কি পেলাম? লাগাও বক্স, মারো টুম্পা, নিয়ে শহীদ গান, লাগাও বক্স। মা মনে মনে চিন্তা করে, এরা কেন যে আমাকে ডাকে, আমি পালাতে পারলে বাঁচি, তোরা সুতো কাটার না কাট, অঞ্জলি দেওয়ার না দে, এই আমি চললাম। মা সেখানে থাকে না বাবা, তিনি যে শান্ত প্রিয় মা গো, আরো যদি কারো হার্টের প্রবলেম থাকে দেখবেন সে মারা যায়। সমাজটা কোথায় গিয়েছে শুধু একটু লক্ষ্য করে দেখুন। এখনো সময় আছে যুবক ভাইরা বোনেরা সাবধান হও, ক্ষণিকের জন্য মন কর্তব্য করে, এই সমস্ত গানগুলো চিরস্থায়ী হবে না, চিরস্থায়ী হবে সবার উপরে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল। নজরুল চেতনা ফেরাতে চেয়েছিল, আমরা তার গানের কথাগুলো বুঝতে পারলাম না। আর সারা পৃথিবীতে রবীন্দ্রনাথের গান এখন ইংরাজিতে অনুবাদ হচ্ছে, আপনারা জানেন। কেন এত কথা বললাম বাবা জানেন? পদকর্তা লিখছেন, যদি গৌরাঙ্গ না হইত কিমতি হইত, কেমনে ধরিতাম তে। এবার দেখুন কেন আমরা ধন্য, এই বর্তমান কলিযুগে পদ্মপুরাণ বলছেন, বহু জন্ম তপ পৌত ভারতে জন্ম মেহং যাহা সূত্রে হরি কথা, বহু জন্মের পুণ্যের ফলে, বহু জন্মে তপস্যার ফলে বর্তমান কলিযুগে আমরা যারা জন্মগ্রহণ করিয়া আছি, কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা পশু পক্ষী, আমাদের মতো সৌভাগ্য আর কোন যুগে হয়নি ভক্ত মণ্ডলী। কেন? সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, তেতায় যাগযজ্ঞ, তারপরে সেবা পরিচর্যা। সত্য যুগের মানুষ ধ্যান তপস্যা করে ভগবানকে আস্বাদন করেছিলেন, ভাগবত কৃপা পেয়েছিল, অনেক পরিশ্রম করেছেন। আর তেতা যুগে যাগযজ্ঞ করে মন মন ঘি পুড়িয়ে আগুনের সম্মুখে তারা ভগবানকে আস্বাদন করেছিলেন, উদ্ধার হলো, শান্তি পেয়েছিল, তারপরে সেবা পরিচর্যার দ্বারা মুক্তি পেয়েছিল। আর এই কলিযুগে তিনি কত সহজ উপায় করে দিয়েছে দেখুন, তার কাছে আমরা কি আর আশা করতে পারি বলুন বাবা মায়েরা? ধ্যান তপস্যা নয়, সেবা পরিচর্যা নয়, যাগযজ্ঞ নয়, শুধু ঘরে বসে হরিনাম করো সবাই মুক্তি পাবে। তিনি নারী শক্তিকে সঙ্গে করে এনেছেন, রাধারানী ছাড়া ভগবান কৃষ্ণ এক বিন্দু থাকতে পারেননি। এখানে সারাদিন নাম হবে রাধে রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধে রাধা গোবিন্দ জয়। কেন কৃষ্ণ কৃষ্ণ রাধা হতে পারে তো,
নারী সব থেকে সবসময় আগে দেখেছেন। লক্ষ্মী নারায়ণ, আমরা নারায়ণ লক্ষ্মী বলি না, লক্ষ্মী নারায়ণ সবসময় ভগবান ভক্তকে আগে দেখেছেন। সীতারাম, সীতারাম আর কলিযুগে একারে যদি 100 কীর্তন নিয়ে কীর্তন করে দেখবেন, সে প্রথমে এসে বলবে শ্রী গুরু নিতাই গৌর বন্দে হরি বল। কেন শ্রী গুরু গৌর তো বলতে পারি, সেটা আমরা বলি না, ভগবান সবসময় ভক্তকে আগে রেখেছেন। অতএব দেশাত্মের অর্থ হলো দেহ, কেন আমরা ধন্য দেখুন, তাহলে সত্যযুগের মানুষের দেহ ছিল, তেতায়ও দেহ ছিল, দাপরেও দেহ ছিল মানুষের, কিন্তু দেহের মধ্যে হরি নাম ছিল না। সত্যযুগে ধ্যান তপস্যাতে তাই যজ্ঞ যজ্ঞ, তারপরে সেবা পরিচর্যা। আর এই কলিকালে শ্রী রাধার মহিমা একটু দেশ দাম না ভাই, শ্রী রাধার মহিমা। হ্যালো হ্যালো, প্রেম রস সীমা, তিনি যদি না আসতেন এই মধুর হরিনাম জগতে জানাতকে, জগতে জানাতকে, জগতে জগতে জানাতকে, জগতে জানাতকে, জগতে জানাত হে এই হরি নাম, জগতে জানাত হে এই, কে জানাত, কে জানাত, কে জানাত, কে জানাত, যদি আমার নিমাই আসিত হরি নাম বলো কে পিলাত, হরি নাম বলো কে জানাত, মধুর বিন্দা বিপিন মাধুরী, মধুর বিন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী ভক্তিমতী মায়েরা, যার গাওয়া সুর আমি গাইছি তিনি আর এই জগতে নেই মা, আপনারা তার নাম শুনেছেন, অনেক কীর্তন শুনেছেন, এখন তো ঘরে ঘরে ইউটিউব হয়ে গেছে, কালকে সার্চ করবেন দেখবেন এই সমস্ত রাগিনীগুলো একমাত্র তিনিই করতেন। তাই যতটুকু শিখিয়ে গিয়েছে একটু গাওয়ার চেষ্টা করি, পারি না, ছোঁয়াটা রাখার চেষ্টা করি। তিনি কীর্তন সম্রাট গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। শ্রী গৌরাঙ্গ, হ্যালো হ্যালো, ভজ বারে বারে গাও, সরল মনে গাও, বিশ্বাস করে গাও, গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গ।
তাই গৌর হরি বল। এ বাব সাগরে এমন দয়াল নাহি দেখিনু এক জন, নাগেনু গলিয়া গৌরাঙ্গ বলিয়া, নাগেনু গলিয়া গৌরাঙ্গ বলিয়া, নাগেনু গলিয়া গৌরাঙ্গ বলিয়া, নাগেনু গলিয়া। এখানে অনেক কথা আছে বাবা, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, এই নাগেনু গলিয়া ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি গাইছি আপনারা শুনছেন, তাহলে মানে তত্ত্ব কি দাঁড়ালো? নাগেনু গলিয়া গৌর কথা বলতে বলতে যদি গলে না গেলাম, কৃষ্ণ কথা আস্বাদন করতে করতে যদি গলে না গেলাম, আপনাদের মতো বৈষ্ণব বৈষ্ণবী চরণ দর্শন করতে করতে যদি গলে না গেলাম, সেই গৌর কথা সেই কৃষ্ণ কথার কোনো মূল্য থাকে না ভক্ত মণ্ডলী। তাই তো পদকার বললেন, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে পাশানো দে, সুখ সহিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে সে, সেই গৌর হরি আমার সারা রাত্রি শিবা সঙ্গনে কীর্তন করলেন। দুজন বাবা বললেন, বাবা 36 বছর কীর্তন হচ্ছে, কোনোদিন গৌর গান হয়নি। তাহলে যে কীর্তনটা এনেছিলেন, যে প্রকাশ করেছিলেন জগতে, সেই গৌর লীলা যদি জানা থাকে একটা করো। কৃষ্ণলীলা আপনারা অনেক শুনেছেন, প্রথম দিন তো আমরা গৌর গান আস্বাদন করব। এই শিবা সঙ্গনে কীর্তন করতে করতে গৌর হরি হঠাৎ ছুটে চললেন ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গার জলে। সুরধ্বনি গঙ্গা বললেন কেন? এখানে তত্ত্ব আছে বাবা, আমি সারা রাত যদি এইভাবে বলে বলে যাই শেষ হয় না আপনাদের আশীর্বাদে। আমরা সবাই জানি ভগীরথ পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য মা পতিত পাবনী গঙ্গাকে এনেছিলেন, গঙ্গা তাই না? গঙ্গাকে এনেছিলেন, পবিত্র নারী গঙ্গা, ভগবানের চরণ ঘেমে যার জন্ম হয়েছিল, সৃষ্টি হয়েছিল। তাহলে এখানে সুরধ্বনি গঙ্গা বললেন কেন? আপনারা মায়াপুরে গিয়েছেন, নবদ্বীপে গিয়েছেন, একদিকে মায়াপুর একদিকে নবদ্বীপ, মাঝখান দিয়ে বেয়ে চলেছে গঙ্গা, তাই না? গঙ্গা এবার দেখুন দেহবিচারে কি বলছেন, এপারে হলো মায়াপুর, এপারে হলো নবদ্বীপ, মাঝখান দিয়ে বেয়ে চলেছে গঙ্গা, গঙ্গা শুধু গঙ্গা। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র সুরধ্বনি গঙ্গাই নবদ্বীপে আছে, আর কোথাও নেই, তার কারণও আছে অনেক। কেমন তাহলে মা, গঙ্গা হলো সুরধ্বনি হলো না? তাহলে সুরধ্বনি বলেছেন কেন? তত্ত্বদর্শী ব্যাখ্যা করলেন, নাভিস্থল থেকে হয় সুরের ধ্বনি, এই নাভিস্থল থেকে সুরের ধ্বনি হতে হতে নামের বদন দিয়ে হয় নামের ধ্বনি, এই হলো সুরধ্বনি। তাহলে গঙ্গা কোথায়? চক্ষু দুটো হলো গঙ্গা। কৃষ্ণ কথা সাধন করতে করতে গৌর কথা বলতে বলতে যে দুফলা চোখের জল না ঝরলো, সেই গৌর কথার কোনো মূল্য থাকে না। তাই গৌর হরি আমার প্রভাতকালে সুরধ্বনি গঙ্গায় স্নান করে হঠাৎ ছুটে চলে ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গার জলে।
আর সুরদের গঙ্গার জলে যখন গিয়েছেন নিমাই, শিপাদ নিত্যানন্দ দেখলেন যে নিমাই নাই, তাহলে খুঁজতে হবে কোথায় গেল। নিত্যানন্দ তাকিয়ে দেখলেন নিমাই এক পক্ষ জলে নেমে কাঁদছেন। শিপাদ নিত্যানন্দ সে জিজ্ঞাসা করলেন, নিমাই তুই কেন এমন করে কাঁদছিস ভাই, তুই আমার কাছে বল। দাদা আমি কেন কাঁদছি শুনবে দাদা, তবে শোনো এই বাংলার বুকে এই নবদ্বীপের মাটিতে কেউ তো আমার ভালোবাসে না দাদা, কেউ তো আমার ভালোবাসে না দাদা, কেউ তো আমার ভালোবাসে না দাদা, কেউ তো আমার ভালোবাসে না, আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমার ভালোবাসে না। সে কিরে নিমাই তুই এমন কথা বলতে পারলি ভাই, আমি তোকে ভালোবাসি, নবদ্বীপের ভক্তরা তোকে ভালোবাসে, এই বাংলার ভক্তরা তোকে ভালোবাসে, শচী দেবী তোকে ভালোবাসে, আর তুই বলছিস তোকে কেউ ভালোবাসে না। ভক্তমণ্ডলীর বাবা মায়েরা গৌরহরি কাদের কথা বললেন, তখনকার দিনে পণ্ডিত সমাজ গৌরহরি বলেছিলেন এই কলিযুগে ধ্যান তপস্যা যাগযজ্ঞ বন্ধ করো, শুধু হরিনাম করো, তাহলে তোমরা শান্তি পাবে বা মুক্তি পাবে। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেই বলম কলৌ নাস্তব্য নাস্তব্য গতি রম্যথা, কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই গৌরহরি বলেন কেউ আমায় ভালোবাসে না দাদা, তাহলে তোমরা তো আমাকে ভালোবাসো দাদা, যারা আমাকে ভালোবাসে না আমি তাদের ভালোবাসা আদায় করব, তার জন্য তুই কি করবি বল নিমাই, তার জন্য আমি সন্ন্যাসী হব। দেখলেন কথাগুলো বলছি না ভাই, আমি সূক্ষ্ম কাজগুলো করতে পারছি না একদম, কাঠখোট্টা আওয়াজ হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, একটু ভাসিয়ে দাও না, একটু দাও, একটু ভাসিয়ে দাও, একটু ভাসিয়ে দাও, আমি সূক্ষ্ম কাজগুলো করতে পারছি না। তাই গৌরহরি কথা মতো যাগযজ্ঞ ধ্যান তপস্যা বন্ধ হয়ে গেল, সবাই হরি নামে মেতে উঠল। ব্রাহ্মণ বৈষ্ণবদের আর কেউ ডাকেন না, সকল রাগ গিয়ে পড়লেন গৌরহরির উপর। তাই দাদা যারা আমাকে ভালোবাসেন আমি তাদের ভালোবাসা আদায় করব, আর তার জন্য আমি সন্ন্যাসী হব। শিপাদ নিত্যানন্দ চমকে উঠলেন, হ্যাঁ রে নিমাই তুই যে সন্ন্যাসী হবি, মা সে কথা জানে না দাদা, মা জানে না, তুমি মাকে বলো না, মা কষ্ট পাবে দুঃখ পাবে। এমন সময় প্রত্যেকদিন প্রভাতকালে শিরোধানীতে স্নান করতে আসেন মা শচী দেবী, আজও আসছেন, দূর থেকে তাকিয়ে দেখলেন ওই তো আমার নিমাই না আর ওই তো আমার নিতাই, কিন্তু এই সময় তোরা শিবা সংশনে থাকবে, শিরোধানী গঙ্গায় আসবে কেন। আবার তাকিয়ে দেখলে একে অপরকে জড়িয়ে ধরে কি যেন বলা বলি করছেন। শচী দেবী তাড়াতাড়ি করে কাছে এসে বললেন, নিমাই কেন তুই কাঁদছিস, কেন তোর চোখে জল ভাই, তুই আমাকে বল বাবা। শিপাদ নিত্যানন্দ বললেন, মা তোমার নিমাই কেন কাঁদছে, আমি যদি তোমাকে বলি তুমি সইতে পারবে। মা শচী দেবী বললেন, মা এরা কোন যন্ত্রণা না সয় বল, এর আগে আমার আটটা কন্যা সন্তান জলে ডুবে মারা গেল, সে যন্ত্রণা আমি বুকে ধারণ করে রেখেছি, নিমায়ের বাবা পরলোক প্রাপ্ত হলো সে দুঃখ আমি বুকে রেখেছি, আমার বড় ছেলে বিশ্বরূপ 21 বৎসর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছেন, সে দুঃখ আমি ধারণ করে রেখেছি, আর এই নিমাইকে আমি নবদ্বীপে সেরা পণ্ডিত করেছি, আর এই নিমাই আমাকে এমন কি দুঃখ দেবে যে আমি বলতে সইতে পারবো না, তুই আমাকে নির্ভয় বল কেন আমার নিমাই কাঁদছে। নিত্যানন্দ বলে, মা তুমি তো জানতে চাইলে কিন্তু কোন প্রাণে আমি তোমায় বলি বলো তো, কিন্তু মায়ের কাছে তো মিথ্যেও বলা যায় না ভক্ত মণ্ডলী, বিষয়বস্তু থাকলো শান্তিপুর মিলন, আমরা সাধন করবো হরি সভায় মিলন হবো।